ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা ইউনিয়নের চেয়ারম্যান ও তার সহযোগী রঞ্জিতের প্রতারণায় নিঃস্ব হয়েছে ইউনিয়নের কয়েকটি সনাতন ও ধর্মাবলম্বী পরিবার ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও তার সহযোগী রঞ্জিত এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সরকারি ঘর ও বাজারে দোকান করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিয়ে দু একজনকে সরকারি জমিতে দোকান করে দিলেও সরকারি ঘর কাউকে দেননি এলাকার বাসিন্দা সত্য মালুর স্ত্রী অপর্ণা রানী বলেন রসলপুর বাজারে সত্য মালুকে একটি জমি সহ দোকান করে দেওয়ার জন্য সতেরো লক্ষ ত্রিশ হাজার টাকা নেন চেয়ারম্যান কামাল হোসেন ও তার সহযোগী রঞ্জিত অনেক ঘোরাঘুরির পর সরকারি জায়গায় কোন রকম একটি দোকান তুলে দিলেও দেওয়া হয়নি কোনো কাগজপত্র আওয়ামী সরকার পদত্যাগ করার সাথে সাথেই ভেঙে দেওয়া হয় সেই দোকানটি তিনি সমিতি থেকে লোন নিয়ে দোকানের মালামাল কিনেছিল এখন কিস্তি টাকা না দিতে পেরে ও সংসার নিয়ে জীবন জীবনযাপন করছে সাংবাদিক দেখে এলাকার যুবক বুড়ো সবাই এগিয়ে এসে সাংবাদিকদের জানায় চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও তার সহযোগী রঞ্জিত সরকারি ফান্ড আত্মসাত সহ এলাকার বেশিরভাগ উন্নয়নের ফান্ডের টাকা আত্মসাত করেছে সহজ সরল মানুষদের ঘর দেওয়া জমি দেওয়া ও বাজার দোকান দেওয়ার কথা বলে মানুষের অর্থ হাতিয়ে কোটিপতি বনে গেছেন অল্প দিনে টাকা ছাড়া ইউনিয়ন পরিষদে হয়নি কোনো কাজ অত্যন্ত প্রভাবশালী দ্রুত এই চেয়ারম্যান কামাল হোসেন মিয়াকে আইনের আওতায় এনে অসহায় পরিবারগুলোর অর্থ উদ্ধার সহ তার ভুক্তভোগী পরিবারগুলো এলাকার মুরব্বীরা বলেন এতদিন সাংবাদিকদের কণ্ঠ ছোট থাকলেও এখন ছোট নয় তাই সঠিক তথ্য তুলে ধরে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করুন

মঙ্গল দিনকে রাত্রে লুটপাট করেছে আর ভাই কই ছিল যে খারাপ কই ছিল তারা আমার কাছে বলছিল আমার স্বামীরা আমি আসবাদ দিলে যে করে ইতি তার জন্য আসবাদ আর